দেখো একদমই তাই আজকে সকাল সাড়ে ছটা নাগাদ ওই বাড়ির মালিক প্রথমে তিনি দেখতে পান যখন তিনি সকালবেলা বাথরুমে যান সেই সময় দেখতে পান যে আহ কোনো একটা জন্তু রয়েছে সেই সময় হঠাৎ দরজাটি তিনি বন্ধ করে দেন এরপরেই কিন্তু বনদপ্তর এবং পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপরে বন দপ্তরের কর্মীরা যখন আসেন সেই সময় বাথরুমটি খুলে যখনই দেখার চেষ্টা করেন বাঘটিকে সেই সময় কিন্তু হঠাৎ করে সেই বাইকটি বেরিয়ে আসে এবং পাশে একটি ছাদে চলে যায় তারপরে সেখান থেকে কোন রকমের মানুষজনকে সেখান থেকে সরানো হয় এর ফলে আরো আতঙ্ক ছড়া এলাকায় পরে অবশ্য ওই ছাদ থেকে বাঘটি আবার ওই শৌচালয়ের ভেতরে গিয়ে কিন্তু আশ্রয় নেয় এরপরে বনদপ্তরের কর্মীরা আর দেরি না করে শৌচালয়টি বন্ধ করে দেন এবং শৌচালয়ের চারপাশে জাল ছড়িয়ে সেটাকে বন্ধ করিয়ে দেন পরে ড্রিলিং সেই শৌচালয়ের দেওয়ালের একটা অংশ ফুটো করে সেই ফুটো দিয়ে কিন্তু ট্রাঙ্কুলাইজ করা হয় বাঘটিকে এবং কিছুক্ষণ পরে সেই বাঘটিকে কিন্তু সেখান থেকে জালে জড়িয়ে আহ রেস্কিউ ভ্যানে করে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে এলাকায় সকাল থেকে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল যে বেশ কয়েক ঘন্টা এই আতঙ্ক ছিল স্থানীয় মানুষজনের মধ্যে তবে এখন এই ঘটনার পর কিন্তু আতঙ্কের নিরসন হয়েছে যেটা কোচবিহারের ডিওফও জানিয়েছেন সঞ্জিত সাহা যে জলদাপাড়াতে নিয়ে যাওয়া হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বাড়তি তবে যেটা তিনি মনে করছেন সম্ভবত এটি পাতলা খাওয়া অরণ্য কিংবা বক্সা অথবা জলদাপাড়া থেকে এই কোচবিহার শহরে কিন্তু চলে আসতে পারে দেখো এর আগেও প্রায় কয়েক দশক আগে কুচবিহার শহরে কিন্তু এইভাবে বাঘ ঢুকে পড়ে এবং একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল স্বাভাবিকভাবে শহরের মানুষের মধ্যে এই বাঘকে কেন্দ্র করে কিন্তু আতঙ্ক রয়েছে তবে দীর্ঘদিন পরে ফের শহরে বাঘ চলে আসায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কিভাবে শহরের এত কাজ শহরে চলে আসলো এই বাঘ কারণ কুচবিহার শহর থেকে আশেপাশে কিন্তু জঙ্গল যা যে যা রয়েছে তার দূরত্ব তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কম নয় স্বাভাবিক ভাবেই এত দূরে কেন আসলো সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে জানিয়েছেন যে বাঘ এই দূর পর্যন্ত হয় এবং তারা মূলত যে শহর অঞ্চলে যে কুকুর রয়েছে তাদের কিন্তু বাঘ শহরে চলে আসে যদিও এই এলাকায় কিন্তু গতকাল রাতেই স্থানীয় মানুষজনের দাবি যে তারা লক্ষ্য করছিল এলাকার যেগুলো সার রয়েছে তারা কিন্তু খুব রাতে চিৎকার করছিল তখন তারা বুঝতে পারেনি কিন্তু সকালবেলা তারা যখন প্রত্যক্ষ করে এই বাস তারপরেই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়ায় এবং বন বিভাগ পুলিশের তৎপরতায় অবশেষে সেই বাকে উদ্ধার করে জল দাপড়াতে পাঠানো হচ্ছে ধন্যবাদ শুভেন্দু ভয় পেয়ে যে বাড়িটিতে এই চিতাবাঘটি ঢুকে পড়ে সেই বাড়ির ভেতর থেকে কি ছবি তুলে ধরেছে কি জানিয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শোনাবো আপনাদের এই সেই বাড়ি মনস সরকারের এখানে দেখতে পাচ্ছি যে এই যে রান্নাঘর এই রান্নাঘরের পাশেই কিন্তু রয়েছে শৌচালয় ঠিক আজকে এখানেই সকালে ঘাপটি মেরে বসেছিল সেই চিতাবাগটি এই শৌচালয়ের ভেতরে স্থানীয় যারা এই বাড়ির বাসিন্দা তারা সকালে যখন শৌচালয় আসেন সেই সময় তারা সন্দেহজনক কোনো জন্তুর উপস্থিতি লক্ষ্য করতে পারেন এইখানে এরপরেই কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হয় বাথরুমটি বন্ধ করে তারপর বনদপ্তরের কর্মীরা যখন এসে এই বাথরুমটি খোলে সেই সময় কিন্তু বাঘ হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে যায় পরে অবশ্য ঘুরে ফিরে সেইখানেই তারা বাঘটি এখানে ফিরে আসে এবং পরে সেই বাথরুম ফুটো করে ট্র্যাঙ্কুলাইজ করে আমরা দেখতে পাচ্ছি সেই ট্র্যাঙ্কুলাইজার এখনও এখানে পরে রয়েছে একটি অংশ সেই ট্র্যাঙ্কুলাইজ করে কিন্তু বাঘটিকে ধরা হয়েছে এখন যেটা জানা যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট যেটা জানাচ্ছে যে জলদা পাড়াতে ইতিমধ্যেই বাঘটিকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সব মিলিয়ে এই যে আতঙ্ক ছড়িয়ে ছিল স্থানীয় মানুষের মধ্যে এবং এই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের অবসান হলো ক্যামেরায় শুভ শাহর সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার